আলিপুরে আমরা যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করেছি সেটা হচ্ছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে এই সিজনের সবচেয়ে কম তাপমাত্রা। জেলাগুলোতেও কিন্তু একই রকমভাবে তাপমাত্রা নেমেছে। দার্জিলিংয়ে রেকর্ড হচ্ছে 3.5, শিলিগুড়িতে 8.6, পুরুলিয়া 7.5, বাঁকুড়া 8.9, শ্রীনিকেতন 7.1, উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়িতে 10.1 এবং কোচবিহারে 9.3। অর্থাৎ গোটা রাজ্যেই কিন্তু ঠান্ডা মোটামুটি সব জায়গাতেই ভালোভাবে পড়েছে, এবং এই ঠান্ডাটা অ্যাটলিস্ট দুদিন, মানে আজকে কালকে সকাল এবং তার পরের দিন অবধি কিন্তু বজায় থাকবে। বিশেষ করে আমাদের যে পশ্চিমের জেলাগুলো সেখানে আমরা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছি। পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে শৈত্যপ্রবাহ থাকবে 24 ঘন্টায়। কিন্তু 24 ঘন্টার পরেও কিন্তু ঠান্ডা থাকবে, কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকবে, হয়তো 1 ডিগ্রি বাড়বে পরের 48 ঘন্টায়। দুদিন বাদে গিয়ে টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি রাইজ করবে, এবং খ্রিসমাস অর্থাৎ 25শে ডিসেম্বরে গিয়ে কিন্তু আমরা এখন যে টেম্পারেচারটা পাচ্ছি তার থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি পাবো। অর্থাৎ আজকে যেটা আমরা এখানে 11 পাচ্ছি কলকাতায়, সেটা কিন্তু 25 তারিখে গিয়ে 14-15তে পৌঁছে যাবে। অর্থাৎ এই ঠান্ডার যে মানে বেশি ঠান্ডাটা সেটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হচ্ছে না, অর্থাৎ ক্ষণস্থায়ী, মানে আজকে পাচ্ছি আমরা, কালকের দিনটা অবধি একই রকম ঠান্ডা থাকবে, বা কলকাতার ক্ষেত্রে আর একটু মার্জিনালি ড্রপও হতে পারে, জেলাগুলোতেও আর একটু কম হতে পারে, যার জন্য আমরা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছি। 24 ঘন্টা পর থেকে আর কোনো সতর্কতা নেই, কিন্তু ঠান্ডা বজায় থাকবে, এবং 48 ঘন্টা পর থেকে গ্র্যাজুয়ালি টেম্পারেচার, রাতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি দিয়ে খ্রিসমাসে এখন যে তাপমাত্রাটা আমরা পাচ্ছি তার থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে 25শে ডিসেম্বরে। এই মুহূর্তে আমাদের রাজ্যের ওপর দিয়ে মূলত উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে, এবং কিছুটা উত্তর দিক থেকেই, মেজর কোনো ওয়েদার সিস্টেম নেই, শৈত্যপ্রবাহ ছাড়া বাকি কোথাও কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের, জানি আমরা, যেটা উত্তর পশ্চিম ভারতে এফেক্ট করবে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখন আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া সেটা বাধাপ্রাপ্ত হয়, উল্টে আমাদের এদিক থেকে, পূব দিক থেকে, অর্থাৎ উল্টো এদিক থেকে হাওয়া তখন পশ্চিমের দিকে যায়। তো ন্যাচারালি যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে, ফলে আমাদের এখানে ঠান্ডা কমবে। আবারও কি সামনে বা বছরের বছরের শুরুতে সেরকম কি মানে আপাতত আমরা কি বলছি যে 48 ঘন্টায় কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, 24 ঘন্টায় আরেকটু পারাপতনের সম্ভাবনা, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো যেখানে আমরা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছি। 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়বে, এবং 25 তারিখ খ্রিসমাসে বলছি যে এখন যে ঠান্ডাটা আছে তার থেকে কম ঠান্ডা থাকবে, এবং 25-এর পরেও কিন্তু তাপমাত্রা খুব একটা আপাতত নামবে না।